সাম্প্রদায়িকতার বার্তা ছড়ানোর অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে ফোন সুরাহাচে হাইকোর্টের দ্বারস্থ কমল গুহরায়। কমলবাবুর দাবি, তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী। তিনি জানিয়েছেন, চৌঠা জুলাই তাঁর ফোনে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরিষেবা প্রদানকারী সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করলে বলা হয় ফোনটি বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ। এরপর তিনি জোড়াসাঁকো থানার দ্বারস্থ হন। পুলিশ আধিকারিকরা জানান, কমলবাবুর বিরুদ্ধে SMS-এর মাধ্যমে সাম্প্রদায়িকতার বার্তা ছড়ানোর অভিযোগ রয়েছে। কমলবাবুর দাবি, তিনি SMS-এর মাধ্যমে ইমাম ভাতা, সরকারি চাকরিতে সংখ্যালঘু সংরক্ষণের মতো কয়েকটি নীতির সমালোচনা করেছিলেন মাত্র, আর সে কারণে যদি তার ফোন বন্ধ করা হয় তাহলে তা ভারতীয় দণ্ডবিধির 19(1)(a) ধারা অনুযায়ী বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। এই যুক্তির ভিত্তিতেই তিনি অভিযোগ খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি দীপঙ্কর গুপ্তের এজলাসে বৃহস্পতিবার মামলার শুনানি হয়, কিন্তু কমলবাবুর দাবি, তার আগে বুধবারই তাঁর ফোনটি ফের চালু করে দেওয়া হয়। কাস্টমার কেয়ারে ফোন করলে বলা হয় পুলিশই ফোনটি চালু করার নির্দেশ দিয়েছে। আমাদের কিছু বলার আগেই ওরা আনব্লক করে স্বীকার করে নিল যে হ্যাঁ, ওরা অন্যায় করেছিল। ওরা বুঝতে পেরেছে ওরা অন্যায় করেছে সরকার, এবং সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে MTS-কে দিয়ে ফোনটা খুলিয়ে দেওয়া হয়। কমল গুহরায়ের আবেদনের প্রেক্ষিতে সরকারের কি উত্তর তা হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। পুজোর ছুটির পর 3 সপ্তাহের মধ্যে সেই হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, ABP আনন্দ, কলকাতা।